ডানকুনি পুরসভার 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড এছাড়াও বেশ কিছু ওয়ার্ড প্রায় প্রতি বছরের অধিকাংশ দিনই কিন্তু জলের মধ্যে থাকে, এবং সেই জলযন্ত্র থেকে মুক্তি পেতে উন্নত প্রযুক্তি একেবারে বিল্ডিং লিফটিংয়ের পদ্ধতিতে 14 নম্বর ওয়ার্ডে রয়েছে। 14 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়াতে আমি দেখাতে বলবো এখানে যে একেবারে উন্নত প্রযুক্তি বিল্ডিং লিফটিং যে টেকনিক, সেই টেকনিকের মাধ্যমে কিন্তু বাড়িকে উঁচু করা হচ্ছে। কারণ আপনারা জানেন 14 নম্বর ওয়ার্ডের এই দক্ষিণ তাঁতিপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই কিন্তু বর্ষার পরও কিন্তু জল জমে থাকে, এবং সেই কারণেই যারা এই বাড়িতে যারা মালিক রয়েছেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটাকে 2-3 ফুট উঁচু করবেন। তার কারণেই কিন্তু এই মুহূর্তে 14 নম্বরের একটি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই পদ্ধতিতে কাজ চলছে। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে প্রায় 150টি জগ দিয়ে এভাবেই নিচে থেকে বিল্ডিংকে কেটে তারপর কিন্তু আস্তে আস্তে সেটাকে উঁচু করার কাজ চলছে, এবং জগ দিয়ে এই মুহূর্তে বাড়িটাকে উঁচু করা হয়েছে। টোটাল আমি দেখাতে বলবো এই একতলা বাড়ি, ছাদের বাড়ি, সেই বাড়িকে কিন্তু এভাবেই পুরো উঁচু করা হয়েছে, এবং তারপর এখানে আবার নতুন করে ইঁট, বালি, সিমেন্ট যে সমস্ত মেটেরিয়ালস লাগবে সেগুলো দিয়ে কিন্তু পুরো বিল্ডিংটাকে আবার জুড়ে দেওয়া হবে 3 ফুট উঁচু করার পর। কারণ যে পরিমাণে জল এখানে জমে থাকে সেই কারণে এই উঁচু করার সিদ্ধান্ত নিয়েছে এই বাড়ির মালিক আলী হোসেন, এমনটাই আমরা জানতে পাচ্ছি। তিনি বর্তমানে কলকাতাতে রয়েছেন কিন্তু তার বাড়ি এই 14 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়াতে রয়েছে, দক্ষিণ তাঁতিপাড়া, সেই কারণে তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন। এবং যারা এই কাজ করছেন মূলত যেটা বলছেন যে এই পদ্ধতিতে একদিকে যেমন খরচা কম হবে তারপর কিন্তু পুরো বিল্ডিংকে ভাঙতে হবে না, শুধুমাত্র এইভাবেই কেটে তারপর কিন্তু সেই বিল্ডিংকে উঁচু করা যাবে, অনেকটাই কিন্তু খরচা কম। ये सर हाउस लिफ्टिंग का काम है हमारा, यानी कि जैसे बिल्डिंग कोई डाउन हो जाती है तो जैको की हेल्प से उसको हम ऊपर उठाते हैं। अच्छा, तो उठाते समय इसमें कोई भी दिक्कत नहीं होती, ऐसे पूरी की पूरी बिल्डिंग सेफ रहती है हमारे। मतलब पूरा बिल्डिंग को तोड़ के नहीं, फिर से नहीं बनाया जाता सर? तोड़ के बहुत ज़्यादा नुकसान होता है, यानी कि अगर हम इस तरीके से उसको उठाते हैं तो 75% बच जाता है, यानी कि जी 25% ही डैमेज होता है जी। इसमें खर्चा कैसा पड़ता है सर? खर्चा जो हमारा रेट है वो बिल्डिंग देख के है सर, कि बिल्डिंग कैसा है, बिल्डिंग उठने के लायक है या नहीं है, उसके हिसाब से हम आपको उसके बारे में बता पाएंगे इसका रेट क्या होगा। ये जो काम कर रहे हैं जी, कब से कर रहे हैं आप लोग? ये सर मैं कम से कम 15 साल से काम कर रहा हूँ सर, ये हरियाणा, ये 14 नंबर वार्ड में जो काम कर रहे हैं इस घर का काम, यहाँ से सर हमको कम से कम 15 दिन हो गए हैं और 15 दिन हमारे को और लग जाएगा। उसके कितना ऊँचा मतलब? ये सर 3 से 4 फीट के बीच में ऊपर जाएगा सर ये। मतलब ये जो बाड़ी का जो घर का जो मालिक है वो पानी के वजह से ही? जी हाँ जी, पानी की वजह से उस बिल्डिंग को लिफ्ट किया जा रहा है, इसके अंदर पानी भर जाता है इसलिए इसको उठाया जा रहा है। कितना जगहों से ये इसको सर? इसको उठाते समय कम से कम 150 जगहों का यूज़ किया गया है, 150 जग। अच्छा, जी इससे कोई मतलब गलती होगा तो आप? नहीं नहीं नहीं, बिल्डिंग को कोई भी नुकसान नहीं है सर, 0% रिस्क है सर। हाँ जी, कितना साल का तजुर्बा है आप लोगों का इसमें? सर आप ये लगा ली 15 साल का तजुर्बा है सर जी। कलकत्ता में काम किया है? जी सर, कलकत्ता में, इससे पहले हावड़ा के अंदर भी किया है। वैसे हमारा जो काम है ऑल इंडिया में चल रहा है, तमिलनाडु हो गया, केरला हो गया, आंध्रा हो गया, बाकी इधर भी अब शुरुआत कर। पहली बार कर जी? हाँ जी, डांकुनी सर मेरा पहला काम है सर। ये जो घर के मालिक का क्या नाम? उनका नाम अली हुसैन है, जो उनकी बिल्डिंग ओनर है उनका नाम अली हुसैन है। ये कितना दिन में पूरा कंप्लीट होगा? ये सर मैक्सिमम 15-20 दिन हमारे को और लग जाएंगे इसके अंदर फाइनल होने में। क्या नाम है आपका? सर मेरा नाम गुरचरण है, जो हमारी फर्म का नाम है वो कृष्ण नारायण संस है, हरियाणा यमुनानगर से सर हम। আপনার ওয়ার্ড তো দীর্ঘদিন তো জলের মধ্যেই থাকে। হ্যাঁ, আমাদের এই কয়েক বছর হলো এখানে জলটা খুব জমে, বিশেষ করে এই বছর তো প্রচুর জল জমেছিল, এখনও জল অনেক বাড়িতেই আছে। আর এখন যা পরিস্থিতি, প্রতিটা বাড়ির উঁচু করার দরকার, ম্যাক্সিমাম বাড়ির উঁচু না করলে প্রতিটা বাড়িতেই এবছর জল ঢুকে গেছিল। জানি না ভবিষ্যতে কী হবে, এখানে যা পরিস্থিতি, যদি এই জল পাস করানোর কোনো স্থায়ী সমাধান না হয় তাহলে হয়তো এখানে অনেক লোকই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে, বা যারা যাদের সামর্থ্য আছে তারা এইভাবে যেভাবে উঁচু করছে, একটা বাড়ি যেভাবে উঁচু করছে তাতে প্রচুর টাকা খরচা, যার সামর্থ্য আছে সে হয়তো বাড়ি উঁচু করে নেবে, তা নাহলে তো এখানে বসবাস করাই অসম্ভব হয়ে যাবে। যেভাবে এবছর জল জমেছে তাতে মোটামুটি ধরেন 90% লোকের বাড়িতেই জল ঢুকে গেছে ঘরে, মানে বেশ কয়েক মাস ধরে জলের মধ্যেই থাকতে হবে। তা এবছরে অনেক দিনই জলেতে থাকতে হয়েছে, জলের ভিতরে থাকতে হয়েছে, এবং এখনও মোটামুটি
অনেক বাড়িতে বাড়ির আশেপাশে জল রয়েছেই, ঘর থেকে জলটা নেমেছে কিন্তু আশেপাশে জল রয়েছে। এই কারণেই কি এইভাবে বাড়িগুলোকে লিফটিং করে উঁচু করা হচ্ছে? হ্যাঁ, এই কারণেই এটাকে উঁচু করছে, কিন্তু এর তো খরচা প্রচুর, এত খরচা সবার পক্ষে তো বিয়ার করা সম্ভব নয়। একটা বাড়ি 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচা করা, এখন যার সামর্থ্য আছে সে করবে, যার সামর্থ্য নেই সে এভাবেই জলে ডুবে আছে বা অন্য কোথাও চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। আমার নাম প্রশান্ত বিশ্বাস। আপনার ওয়ার্ডে দীর্ঘদিনের জলের সমস্যা এবং সেখানে জলদস্যুদের মুক্তি পেতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি বাড়িকে লিফটিং করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, জলের সমস্যা তো ঠিকই আছে, কিন্তু লিফটিং এর ব্যাপারটা একদমই অন্য। কারণ আপনারা দেখবেন যে যেখানে বাড়িটা লিফট হচ্ছে, নতুনভাবে প্রযুক্তি আমাদের দেশে এসছে, রাজ্যতেও এসছে, সেই প্রযুক্তি হচ্ছে এই যে বাড়িটা আপনারা দেখেছেন, সেই বাড়িটা আজ থেকে প্রায় 40 বছরের পুরনো বাড়ি। তখন মাঠের মধ্যে বাড়িটা হয়েছিল, ন্যাচারালি সেখানে দাঁড়িয়ে তার যে অবস্থান ছিল, আস্তে আস্তে মানুষজন বাড়ি করেছে, এলাকার ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট উঁচু হয়েছে, বর্তমানে বাড়িটা তুলনামূলক নিচু হয়ে গেছে। তাই জৈনিক এক ভদ্রলোক বাড়িটা কিনেছেন এবং উনি বাড়িটা ভেঙে গড়তে গেলে যা খরচা আছে তার চেয়ে ভালো হয়তো এই প্রযুক্তি ব্যবহার করলে। তাই এই প্রযুক্তির সাহায্যে ভদ্রলোক সামান্য কিছু খরচের মধ্য দিয়ে বাড়িটা জাস্ট 2.5 থেকে 3 ফুট উনি উঁচু করছেন। ওনার সঙ্গে কথা হয়েছিল আমাদের, উনি বলেছিলেন যে দাদা যেদিনকে আপনারা হবে যাবেন, আমরা গেছিলাম দেখে এসেছি, অত্যন্ত ভালো প্রযুক্তি, কিন্তু প্রযুক্তির উন্নতি ঘটে, প্রযুক্তির জন্য মানুষ প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তি শুধুমাত্র মানুষের নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয়, এই প্রযুক্তি সার্বিক, তাই সার্বিকভাবে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তাই আমার ওয়ার্ডে প্রথম নয়, ডানকুনিতে হয়তো এরকম প্রথম ঘটনা ঘটবে যেখানে দাঁড়িয়ে এই প্রযুক্তি ব্যবহার ঘটেছে। এলাকার মানুষ বলছে, যারা আরও অন্যান্য রয়েছে তারা বলছে যে যাদের অর্থ আছে তারা তো পারবে, তাই পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে এই জলযন্ত্রের স্থায়ী সমাধান করা না, জলযন্ত্র সমস্যা সমাধান হয়। দেখুন, আমি আবারও বলছি যে বাড়িটা আপনারা দেখেছেন, সেই বাড়ির কিন্তু বয়স 40 বছরের পুরনো, তখনের বাড়ির তখনের যা অবস্থান আজকের বিচার করলে চলবে না। যিনি কিনেছেন পুরনো বাড়ি কিনেছেন এবং উনি বাড়িটা ভেঙে গড়ার চেয়ে ভালো মনে করেছেন এটাকে লিফট করা, তাই উনি লিফট করছেন। কিন্তু এটা স্বাভাবিক করতে হবে না, কারণ ডানকুনি পৌরসভা সচ্ছলভাবে সচেতন আছে, একদম মানসিক দিক থেকে তৈরি আছে যে নিকাশির জন্য যা প্রয়োজন আমরা সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। মানুষকে জলযন্ত্রের মুক্তি দেওয়ার জন্য আমরা আমাদের কাজ নিরন্তর চলছি। এটা একটা বড় প্রজেক্ট, তাই সময় লাগছে এটাই। এবং ভেতরের ছবিটা দেখাতে বলবো, একদিকে যেমন এই কাজ চলছে তার কারণে অনেক জায়গায় ক্র্যাক হতে পারে, কিন্তু ভেতরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভেতরের যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু সুরক্ষিত রয়েছে, কোনো রকম ক্র্যাক কিন্তু নেই। একেবারে যে পদ্ধতি এই বিল্ডিং লিফটিং সেই পদ্ধতিতে তোলা হচ্ছে, ভেতরের ছবি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিল্ডিংগুলো সুরক্ষিত রয়েছে। এবং যেটা এই যারা কোম্পানি রয়েছেন তারা যেটা বলছেন যে শুধুমাত্র একতলা নয়, এর পাশাপাশি যদি 3তলা বা 4তলা হয় সেক্ষেত্রেও কিন্তু তারা সক্ষম এই কাজ করতে, 15 বছরের তারা অভিজ্ঞতা রয়েছে, তারা এভাবেই বিল্ডিং লিফটিংয়ে কাজ করে আসছেন। এবং তারা বলছেন যে শুধুমাত্র 1তলা নয়, যদি 3-4তলা হয় সেক্ষেত্রেও এভাবেই কিন্তু বিল্ডিং লিফটিং পদ্ধতির মাধ্যমে তারা বিল্ডিংটাকে পুরো না ভেঙে সেটাকে কিন্তু আবার নতুন করে উঁচু করে করা যেতে পারে। এবং এই যে 14 নম্বর ওয়ার্ডে রয়েছি দক্ষিণ তাঁতিপাড়া, সেই এলাকায় কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘ মাস ধরেই কিন্তু জল জমে থাকে, যার কারণেই এই পদ্ধতিতে এই বিল্ডিংকে তোলা হচ্ছে। কিন্তু অনেকে রয়েছেন এলাকার বাসিন্দা, তারা বলছেন যে যাদের কাছে অর্থ রয়েছে তারা হয়তো এরকম কাজ করতে পারবে, কিন্তু যাদের কাছে নেই তারা কী করবে? সেই কারণে ডানকুনি পৌরসভা বা স্থানীয় প্রশাসন যাতে এই সমস্ত ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ড ডানকুনি পৌরসভার অধিকাংশ মাস জলের মধ্যে থাকে, সেই জলযন্ত্রটা একটা স্থায়ী সমাধান করা হোক এমনটাই দাবি করছেন এলাকাবাসী। HB DNN বাংলা, হুগলি।